কোন একটা টপিক বা আইডিয়া খুব ভালোমতো বুঝতে পারছি না অনেকবার পড়ার পরেও অথবা ভালোমতো বুঝেছি বা পড়েছি কিন্তু তারপরেও মনে রাখতে পারছি না, এই সমস্যা আপনার বা আমার একার না, মোটামুটি আমরা সবাই এই সমস্যায় ভুগি। এবং এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমরা এক একজন এক একটা মেথড ফলো করি। এই মেথডগুলোর মধ্যে আমার পছন্দের এবং বেশ পপুলার একটা মেথড হচ্ছে দ্য ফাইনম্যান টেকনিক। দ্য ফাইনম্যান টেকনিকটি ডিভাইস করেছেন এবং নামকরণ করা হয়েছে রিচার্ড ফাইনম্যানের নাম অনুসারে। রিচার্ড ফাইনম্যান আমরা জানি যে তিনি ছিলেন একজন বিখ্যাত থিওরিটিক্যাল ফিজিসিস্ট এবং নোবেল লরিয়েটও ছিলেন। কোনো কিছু শেখা, বোঝা এবং মনে রাখার জন্য ফাইনম্যান টেকনিকে চারটি স্টেপ অনুসরণ করা হয়। আমি নিজেই স্টেপগুলো ফলো করি কোনো কিছু দীর্ঘ সময় বা অনেক দিন ফর লংগার টাইম মনে রাখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক ফাইনম্যান টেকনিক কী বা এখানে এই চারটি ধাপ কী কী। স্টেপ নাম্বার ওয়ান, আমি যে নতুন টপিকটা শিখতে চাচ্ছি সেটা পড়া বা শিখে ফেলা, সেটা হতে পারে আমার ওয়েতে, আমার স্টাইলে আমি পড়ছি, বেশ কয়েকবার এক বা একাধিকবার পড়লাম বা যতটুকু বোঝা যায় ততটুকু বোঝার চেষ্টা করলাম। স্টেপ নাম্বার টু, এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। সো আমি যখন কোনো কিছু পড়লাম তখন আমি এই জিনিসটা কাউকে না কাউকে পড়াবো বা কাউকে না কাউকে শেখাবো। আপনার আশেপাশে যদি আপনার ছোটো ভাই, ছোটো বোন, স্টুডেন্ট, ফ্রেন্ড কেউ থাকে, তাকে ব্যাপারটা আপনি তিনি না বুঝতে চাইলেও জাস্ট ওনাকে পড়িয়ে দিন। যদি কেউ নাই থাকে আপনি নিজের মধ্যেই দুইটা রোল ক্রিয়েট করবেন। একটা রোল আপনি, আপনি নিজে আপনি টিচার এবং আরেকজন স্টুডেন্ট আপনি কল্পনা করবেন এবং তাকে সে ব্যাপারটা আপনি বোঝাচ্ছেন যে আমি এই টপিকটা পড়লাম, এই আইডিয়াটা আমি শিখলাম, এইটা এই 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 বিষয়। সো আপনি যখন পড়াতে যাচ্ছেন কাউকে তখন আপনি আপনার গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে আমার বোঝার মধ্যে কতটুকু গ্যাপ ছিল। সো নিজে যখন কোনো কিছু শিখছি আমরা আসলে জানি না যে সেক্ষেত্রে গ্যাপটা কোনটা ছিল। যখন কাউকে শেখাতে যাচ্ছি আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের জানার মধ্যে কতটুকু গ্যাপ আছে। আমি যদি আরেকটু বেটার জানতাম, এই পার্টটা যদি এইভাবে জানতাম তাহলে হয়তো আমি আরেকটু ভালো বোঝাতে পারতাম। সো এই স্টেপ নাম্বার টু হচ্ছে কাউকে, সেটা হতে পারে একটা ইমাজিনারি ক্যারেক্টার, ইমাজিনারি স্টুডেন্ট, তাকে পড়িয়ে দেওয়া বা তাকে বোঝানো, শেখানো। স্টেপ নাম্বার থ্রি, এই যে স্টেপ টুতে আমি যে আমার গ্যাপগুলো, অর্থাৎ আমি যে জায়গাগুলোতে বুঝতে পারিনি, আমি আইডেন্টিফাই করলাম যে এই জায়গাগুলোতে আমার আরও বেটার করা দরকার, সেগুলো আবার রিভিউ করা, অর্থাৎ সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে ঠিকঠাক আবার বোঝার চেষ্টা করা। অ্যান্ড ফাইনালি স্টেপ নাম্বার ফোর, যেটা অনেকটা স্টেপ টু এর মতোই। স্টেপ টুতে আমরা কী করেছি, কাউকে না কাউকে অ্যাটলিস্ট ইমাজিনারি কোনো স্টুডেন্টকে ব্যাপারটা বুঝিয়েছি, শিখিয়েছি। স্টেপ ফোরে এসে আমরা কী করবো, স্টেপ থ্রিতে ওই যে আমার যে গ্যাপ ছিল সেগুলো তো কভার করার চেষ্টা করলাম, রিভিউ করার চেষ্টা করলাম, কিন্তু স্টেপ ফোরে এসে আবার আমি কাউকে না কাউকে পড়াবো। তবে এক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমি যাকে পড়াবো বা শেখাবো তাকে আমি ইমাজিন করবো একজন শিশু, ফর এক্সাম্পল 10, 12, 14 ইয়ার্স ওল্ড, 10, 12, 14 বছর বয়সে কেউ। কী হবে যখন আমি কোনো শিশুকে, চাইল্ডকে, কোনো একজন কিডকে পড়াতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে অনেক সহজভাবে ব্যাপারটা উপস্থাপন করতে হবে। খেয়াল করুন ছোটো বাচ্চারা কিন্তু হরহামেশায় প্রশ্ন করে, এটা কী, কেন, এটা কী রাস্তা, রাস্তা কেন। সো এত সহজ সহজ প্রশ্ন করে যে আমরা অনেক সময় শুরুতে হয়তো মনে হতে পারে ইটস আ স্টুপিড কোয়েশ্চেন, কিন্তু রাস্তা কেন, আমার কিন্তু এটা একটু ভাবারও প্রয়োজন হতে পারে। রাস্তা হচ্ছে আমার যেন যাতায়াত ব্যবস্থা, আমার যোগাযোগ যেন ভালো হয়, দ্রুত কোথাও যেতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কারণ থাকতে পারে। সো স্টেপ ফোরটা অনেক গুরুত্বপূর্ণ। সো বলা হয় যে আমি যখন কোনো কিছু খুব সহজভাবে উপস্থাপন করতে পারছি না তার মানে ব্যাপারটা আমি খুব ভালো মতো বুঝিনি। সো এই স্টেপ ফোরটা অনেক গুরুত্বপূর্ণ যে আমি এই ক্ষেত্রে এসে কোনো একজন 12-14 বছর বয়সী শিশুকে যেই টপিকটা আমি পড়েছি, যত কমপ্লেক্স আইডিয়াই হোক কিন্তু সহজভাবে তার ভাষায় সে যেন বুঝতে পারে সেই ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তো দিজ আর দ্য ফোর স্টেপস ইন দ্য ফাইনম্যান টেকনিক। আমি এই ব্যাপারটাকে খুবই ইফেক্টিভ হিসেবে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার একটা সুবিধা হচ্ছে আমি নতুন কোনো যখন শব্দ শিখি, কোনো ফ্রেজ শিখি, কোনো এক্সপ্রেশন শিখি বা কোনো শব্দের উচ্চারণ আমি আগে ভুল বলতাম, রিসেন্ট শিখেছি, বা কোনো গ্রামারের নিয়ম আমি আগে ভুল জানতাম, নতুন শিখেছি, কোনো একটা মেথড নতুন শিখেছি, আমি সাথে সাথে আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি। সো আমি যখন শেয়ার করছি ব্যাপারটা আমার মাথায় অনেক দিন থেকে যায়, মানে দীর্ঘস্থায়ী হয়ে যায়, খুব ইজিলি লং টার্ম মেমোরিতে চলে যায়। এবং যখন বোঝাতে যাচ্ছি নিজে নিজেই গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারি, বা তারা যদি আবার ফার্দার ফলো আপ কোনো কোয়েশ্চেন্স করে সেখান থেকেও গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারি। তো আমাকে প্লিজ জানাবেন আপনি ফাইনম্যান টেকনিক কখনো ফলো করেছেন কিনা। যদি না করে থাকেন আপনার পছন্দের টেকনিক বা মেথড কী কোনো কিছু মনে রাখার জন্য বা ভালোভাবে বোঝার জন্য। অ্যান্ড আই হোপ আমি এবং আরও অনেকে আপনার সেই মেথড টেকনিক থেকে বেনিফিটেড হতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।